দেখো মেয়েদের নামের পাশে রোল লেখা আছে ঠিক আছে তুমি একটু তোমার রোলটা অ্যাড করে দিবা ওকে আমি তোমার রোলটা দেখতে পাচ্ছি না আমি শুধু তোমার নাম দেখতে পাচ্ছি ঠিক আছে এটা করে তুমি কাস্টমের রোল অ্যাড এই রোল নামের পাশে রোলটা অ্যাড করবা মারজানা হোসেন তুমি কি তোমার রোলটা একটু বলবে মারজানা মারজানা কি ক্লাসে আছো না বাবা I need to rest.
সামিয়া আক্তারকে বলছি, রোল কত? তুমি তোমার নামের পরে রোলটা একটু অ্যাড করে নিবা, ঠিক আছে? আমি তো দেখতে পাচ্ছি না, আমি শুধু তোমার নাম দেখতে পাচ্ছি। এটা করবো, মানে
আট নয় দশ এগারো করব, ঠিক আছে? তোমরা যদি মিউট না হও আমি কিন্তু ক্লাসটা ব্লক করে দিব। কে কে আছে মিউট না এখানে? তারা এই যে সামিয়া হোসেন তারা রোল এ সামিহা তারা তুমি মিউট করো, তোমার শব্দটা কমাও, শব্দটা বন্ধ করে দাও। এবার ঠিক আছে? আচ্ছা এখন দেখুন ক্লাস থেকে কোনো আওয়াজ আসতেছে না, ভালো লাগতেছে, তোমরা এটা বোঝোই না এখনো। আচ্ছা আট নম্বর, তোমরা কিন্তু পৃষ্ঠা ১৬টা খুলে বের করো। হ্যাঁ, যোগ করি যোগফল বেজোড় হলে গোল দাগ দেই। যেমন এখানে দেখো কয়েকটা যোগ আছে, পাঁচ যোগ তিন, চার যোগ পাঁচ, দুই যোগ ছয়, চার যোগ এক আর সাত যোগ দুই। প্রথমে আমরা কি করব জানো, যোগগুলোকে করে ফেলবো, ঠিক আছে? যেমন পাঁচ যোগ তিন সমান হচ্ছে আট, চার আর পাঁচ হচ্ছে নয়, ছয় আর দুই আট, চার আর এক পাঁচ। আমি একটু আরেকটু সুন্দর করে লিখি যাতে বোঝা যায়। এটা হচ্ছে আট নয় আট পাঁচ নয়। এখানে বলেছে যে জারিয়া রোল পাঁচ। আচ্ছা জারিয়া রোল পাঁচ নতুন জয়েন করেছে। এবারে দেখো ওরে বাবা এখনো জয়েন করছে, 39। হ্যাঁ এখন বলেছে যে লিখতে পারো, কোনো সমস্যা নাই, তোমরা ওরকম ছোট ছোট করে বইয়ের নিচে উত্তরগুলো লেখো, তোমরা বইতেই পেন্সিল। আচ্ছা এখন কি ওকে করা হবে আর ঠিক থাকো। এখন আমরা কি করব, যদি বেজোর হয় যোগফলগুলো তাহলে সেটাতে একটা গোল দাগ দিব। এখন বেজোর নয় বইতে এই ছোট ছোট করে লেখ। আচ্ছা আমি এবারে এই সবাইকে মিউট করে রাখছি, তোমাদের বাবার কথা শোনা যায়, তোমাদের মায়েদের কথা শোনা যায়, খুবই বিরক্ত লাগে। বলছি যে তোমরা সবাই মিউট হয়ে থাকবা, তাও তোমরা মিউট করো না। আমি তোমাদেরকে বলতেছি তোমরা খাতায় উঠাতে পারো, আবার বইতেও ছোট ছোট করে করতে পারো, তোমরা 14 জনে একসাথে প্রশ্ন করো, এভাবে কি ক্লাস নেওয়া যায়? আচ্ছা এবার পরে প্রশ্নটা, তোমাদের কোনো কথা আমি শুনবো না এখন, তোমরা এখন আমার কথা শুনো বাস। নয় নাম্বার হচ্ছে বিয়োগ করি, আমি এখন এটা মুছতেছি, নয় নাম্বারটা করব। বিয়োগ করি বিয়োগফল জোড় হলে গোল দাগ দিই। আমরা এই আট নাম্বার করেছি যোগ আর নয় নাম্বারে বিয়োগ করব। তাহলে আমরা তো কিন্তু বিয়োগ অঙ্ক সবাই পারি, ছয় থেকে পাঁচ গেলে এক, নয় থেকে চার গেলে পাঁচ,
নয় থেকে চার গেলে পাঁচ, আটের থেকে দুই গেলে ছয়, ছয় থেকে এক গেলে পাঁচ, পাঁচের থেকে তিন গেলে দুই। এই যে আমি বিয়োগগুলো করে ফেললাম, এবারে কি বলেছে, যদি বিয়োগগুলো বিয়োগফলগুলো জোড় সংখ্যা হয় তাহলে গোল দাগ দিতে বলছে। তাহলে জোড় সংখ্যা আমি দেখতে পাচ্ছি ছয় আর হচ্ছে দুই, এই দুইটাই হচ্ছে জোড় সংখ্যা। তাহলে আমি এই দুইটার জোড় সংখ্যার মধ্যে গোল দাগ দিয়ে দিলাম। আমি দুই মিনিট সময় দিলাম, তোমরা এটা কমপ্লিট করো। এরপরে আমি নয় আর দশ বোর্ডে হোয়াইট বোর্ডে করে দিব, তোমরা আমারটা দেখে দেখে খাতায় সুন্দর করে উঠাবা। তোমাদের সবাইকে আমি মিউট করে রাখছি। আচ্ছা এবারে আসো আমরা নয় নাম্বারটা করব। নয় নাম্বার হচ্ছে আমাদের ক্রমবাচক সংখ্যার উপরে অঙ্কটা। শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম, আর সামনে থেকে আরো নয় জন শিশু, তার সামনে আরো নয় জন শিশু আছে, লাইনে কতজন শিশু আছে? আচ্ছা দেখো, লাইনে কতজন শিশু আছে, এখানে বলা হয়েছে যে শিশুদের লাইনে রতন পিছন থেকে অষ্টম। আচ্ছা তাহলে আমরা একটু ছবি এঁকে এঁকে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আমরা সবাই একটু করি। হ্যাঁ মাইমুনা তুমি খাতা নামাও, আমি যদি হোয়াইট বোর্ডে কাজ করি তাহলে কিন্তু তোমাদেরকে আমি দেখতে পাই না, ঠিক আছে? আমি এখন সবাই এখন খাতায় অঙ্কটা করবা। এভাবে করি, পৃষ্ঠা ১৬ কত নাম্বার? ৯ নাম্বার। এখানে কি বলেছে যে একটা লাইন আছে, সেখানে পিছন থেকে রতন হচ্ছে অষ্টম, পিছন থেকে। তাহলে আমি যদি এটা পিছন আর ওটা হচ্ছে সামনে, আচ্ছা এখন দেখো রতন হচ্ছে পিছন থেকে অষ্টম, তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, রতনের অবস্থান হচ্ছে পিছন থেকে এই যে এখানে অষ্টম, এই জন্য আমি একটা লাল কালি দিলাম। এখানে হচ্ছে তোমার কে আছে, রতন আছে। আচ্ছা এখন বলছে যে রতনের সামনে আরো নয় জন আছে, নয় জন আছে রতনের সামনে আরো কয়জন আছে, তার সামনে আরো নয় জন শিশু আছে। তাহলে রতনের সামনে তুমি আরো নয় জন শিশু বসাও। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। তাহলে রতনের সামনে আরো নয় জন শিশু, তাহলে এই যে লাইনটা, তাহলে মোট কয়জন শিশু আছে? তাহলে লেখো মোট শিশু আছে আমি তো সব ক্লিয়ার করে ফেললাম, আবারও আঁকতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এটা হচ্ছে রতনের সামনে, রতন হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে রতন হচ্ছে অষ্টম অবস্থানে, তাহলে অষ্টম, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, এক, এই হচ্ছে আমার মোট লাইনে। এটা এটা হচ্ছে কি, পিছন, আর এটা হচ্ছে সামনে।
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোটা শিশু আছে, তাহলে মোট শিশু আছে, এই আছে লিখতে যে আমার ঝামেলাটা হয়, আছে 17 জন। আমি 17 জন কিভাবে বের করলাম, দেখো আমি প্রথমে কি করেছি যে লাইন সামনে আর পিছনে লিখে তারপরে রতনের অবস্থানটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম, এখানে হচ্ছে রতন, রতনের সামনে আরো হচ্ছে 9 জন, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি বসাই দিলাম। তারপরে আমি কি করেছি সবগুলাকে একসাথে গুনেছি, গুনে দেখলাম আমার 17টা শিশু এখানে আছে, তাহলে তোমরা উত্তর লিখবা হচ্ছে ১৭ জন। এই হচ্ছে তোমাদের 9 নম্বর অঙ্কটা, ঠিক আছে। এটা হচ্ছে আমি তোমাদের কিভাবে একে একে দেখালাম, তোমরা তোমাদের মতো করে করতে পারো, বাসায় তোমাদের টিচার বা মা যেভাবে শিখিয়েছে ওভাবেও তোমরা করতে পারো, কিন্তু যেভাবেই করো তোমার উত্তর আসবে 17 জন। আচ্ছা এখন আমি 10 নম্বর অঙ্কে যাব, আমি তোমাদের আরো আরো 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা অঙ্কটা উঠায় নাও। এখন আমি 10 নম্বর অঙ্কে চলে যাব, আমরা কি করছি পৃষ্ঠা 16-এর 10 নম্বর অঙ্ক করছি। 10 নম্বর অঙ্কে কি বলেছে যে আকাশ একটি বই পড়ছে, এখন সে নবম পৃষ্ঠা পড়ছে, বইয়ে আরো 7 পৃষ্ঠা আছে, বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। আচ্ছা সে এখন 9 নম্বর পাতা পড়ছে এবং বইতে আরো 7টা পৃষ্ঠা আছে, তাহলে বইতে মোট কয়টা পৃষ্ঠা আছে, তাহলে বইয়ে মোট পৃষ্ঠা আছে 9 যোগ 7 দিলেই তোমার হয়ে যাবে। আমরা যদি ছবি এঁকে যদি দেখাতে চাই তোমরা এটা সরাসরি যোগও করতে পারো, ছবি আঁকতে পারো, মনে করো বইতে সে কত নাম্বার পেজ পড়তেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম, এই যে নবম পেজটাকে আমি লাল দিয়ে দাগিয়ে দিই, এই নবম মানে সে এখন এই পৃষ্ঠাটা পড়ছে, এই যে এটা হচ্ছে নবম, এখন বলেছে যে এই নবম পেজের পরে তোমার আরো 7টা পেজ আছে, তাহলে আমরা 7টা পেজ গুনে ফেলি, 1 2 3 4 5 6 7, থাক এটা একটু সুন্দর করে দেই, 7, তাহলে বইতে মোট কয়টা পৃষ্ঠা আছে, তাহলে লেখো বইয়ে মোট পৃষ্ঠা আছে, আমরা একবারে গুণেও বসাতে পারি আবার লিখতে পারি যে 9 যোগ 7 সমান হচ্ছে 16। আমি একটু আবার ইয়াগুলা গুনি, বলসগুলা মানে বইয়ের পাতা যেগুলাকে বানিয়েছিলাম, 1 স্পটলাইট দিয়ে গুনি তোমাদের দেখতে সুবিধা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আচ্ছা তাহলে বইয়ে মোট পৃষ্ঠা আছে 16টি।
16 পৃষ্ঠা আছে। এখন মেয়েরা তোমরা আরো 2 মিনিট সময় দিলাম, তোমরা এটা কমপ্লিট করো। আচ্ছা, আমি আশা করি যে সবার হয়ে গেছে। আমাদের কিন্তু পৃষ্ঠা 16টা কমপ্লিট হয়ে গেল মোটামুটি। আচ্ছা, এখন আমরা আমি সবাইকে মনে হয় একটু মাইকটা একটু খুলো তো, দেখো তো কথা বলা যায়। ওকে, খুব ভালো। বুশরা সাউন্ডটা মিউট করো। এখন আমার প্রশ্ন, 9-10 এই দুইটা পড়লাম, আমরা কি বলো? বলো বলো।
যেভাবে খুশি সাজায় করতে পারো, কোনো সমস্যা নেই। সবাই করো খাতায়, পৃষ্ঠা 17 তো দেখো সব, এটা তোমরা করো খাতায়। লর 15 তুমি কি করছো? 17 পেজে কাগজ ছিল, মিনা তাকে 24টি কাগজ দিল, এখন রেজার কতটি কাগজ হলো, এই অঙ্কটা কি হবে সেভাবে করে ফেলো তো সবাই। তোমার কাছে 5টা চকলেট ছিল, তোমার মা তোমাকে আরো 5টা চকলেট দিছে, তাহলে তোমার কাছে এখন মোট কয়টা চকলেট? 5 যোগ 10, তাহলে এর থেকে রেজার কাছে 32টা ছিল, মিনা আরো তারে 24টা দিছে, তাহলে এখন রেজার কাছে কতটা আছে? তাহলে আসো তুমি যোগ করছো, রেজার কাছে এখন কি আছে? 56টি কাগজ। আমি জানি সবারই হয়ে গেছে, রোল 39 হাত উঠায় রাখছে, কি কোনো সমস্যা? রোল 39 ওকে। এখন আমরা আজকে আর অঙ্ক করব না, ক্লাসের 4 মিনিট বাকি আছে। তারপরে লম্বা করে দিবে, ঠিক আছে? হ্যাঁ বলো,
অঙ্কটা রেজার অঙ্কটা রেজা মানে রেজার কাছে 32টা কাগজ ছিল মিনা তাকে তাকে আরো 24টা কাগজ দিয়েছে তাহলে রেজার কাছে কয়টি কাগজ আছে অঙ্কটা কি হবে যোগ হবে না বিয়োগ হবে হ্যাঁ আমরা জাস্ট এই যোগটা 32 যোগ 24 কত হলো আমরা একটু আগে বোর্ডে দেখেছি মনে হয় 56 আমরা যোগ অঙ্কটা করি একটু পরে আমি এসডব্লিউটা লিখে নিই এসডব্লিউটা তুলো সবাই আচ্ছা সবাই এসডব্লিউ লিখেছো মেয়েরা মেয়েরা সবাই খুব ভালো থাকবে দেখেছি হয়েছে হ্যাঁ দেখেছি